আল্লাহ বলেন আমি তো তোদেরকে বারবার বলেছি তুই সৃষ্টি আমার আইন মানবি আমার আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ তুই আমার হুকুম মানবি সৃষ্টি তুই আমার আইন মানবি আমার কিন্তু তুই আমাকে চিনলি না রে নাদান তোর জন্য বারবার আমি বলেছি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আফাদুহা তুই আমার কোরআন নিয়ে গবেষণা করলি না তুই আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করলি না এই গোলাম তোকে তো আমি বানানোর আগে এই কোরআন তো আমি তোকে আগে শিক্ষা দিয়েছি আমার নাম রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আমি রহমান তোকে সূচিপত্র শিক্ষা দিয়েছি তুই ইনসান কিভাবে চলবি কিভাবে খাবি কিভাবে ঘুমাবি কার কথায় চলবি কোন নেতার অনুসারী হবি আমি আল্লাহ তোকে সব বলে দিয়েছি তিবিয়ানাল লিকুল্লি শাইইন আমি খুলে খুলে বিস্তারিত আমি সব খুলে খুলে বলেছি কিন্তু তুই আমাকে চিনলি না তোকে বানাইলাম আমি সৃষ্টি করলাম আমি আজকে তোর সব হয়েছে তুই আমাকে চিনলি না এখন তোর আর আমাকে লাগে না কিন্তু আজকে তোর এম সব কিছু হওয়ার পরে তুই যে আমাকে ভুলে গেলি বান্দা তোর কি মনে আছে এমন একটা সময় তোমার ছিল উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না হাল আতাআল ইনসানি হিনু মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআন মাযকুরা উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি তোমার কথা বলার জন্য লিসান জবান এটা আমি দিয়েছি ওয়ালিসান ওয়া শাফাতাইন তোমার দর্শন শক্তি বৃদ্ধিকরণের লক্ষ্যে এই দেখা শক্তি চোখ এটা তো আমি দিয়েছি আলাম নাজাল্লাহু আইনাইন এটা আমার দেওয়া তোমার এই সুন্দর সুরত স্ট্রাকচার বডি ফিটনেস বিল্ডার এটা তো আমার তৈরি করা এই সব সৃষ্টির কারিগর তো আমি আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক এই সব সৃষ্টির স্রষ্টা আমি তোমার এই সুন্দর চেহারা সুন্দর এই সুরত এটা আমার দেওয়া ফি আইকি সুরতি মা শাআরা কাবার কিন্তু গোলাম তোমার প্রতি আমার আফসোস আমি তোমাকে বানাই আহসান বললাম কুত্তা বানাই আহসান বলি নাই বিড়াল বানাই আহসান বলি নাই শৃগাল বানিয়ে আহসান বলি নাই সার পোকা তেলা পোকা উই পোকা বানিয়ে কিন্তু আহসান বলি নাই তুমি ইনসানকে বানিয়ে আমি আহসান বলেছি লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িন আমি রব্বি করিম তোমাকে সুসমন্বিত সুশ্রী করে বানাইলাম কিন্তু বানাইলাম আমি গাদ্দারি করলাম তুমি আমার সাথে সবচাইতে বীর বড় নিম খারাম তুমি রে গোলাম ইন্নাল ইনসানা লিরব্বিহি লাকানুদ সবচাইতে বড় নিম খারাম তুমি ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল করিম আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল রে ইনসান আমি জানি যে তুমি বর্তমান গুনাহগার তবে ভুলে যাইবা না আমার নাম কিন্তু গফফার এই জন্য আমি রব তোমার পথের দিকে চেয়ে আছি আমি আল্লাহ তোমাকে আহ্বান করে বলছি ফাফিরু ইলাল্লাহ আসো বান্দা আমার দিকে ফিরে আসো তুমি আমার পথের দিকে আসো সাবিকু ইলা মাগফিরাতি মির রব্বিকুম দৌড় মারো বান্দা প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের গুনাহ মাফের দিকে দৌড় মারো হ্যাঁ আমি এটাও জানি তুমি আসতে গেলে তোমার নফস শয়তান তোমাকে ধোকা দিয়া বোকা বানাইয়া তোমার ঈমান আমলে ভেজাল করতে পারে তোমাকে বলতে পারে যে তুমি তো অনেক গুনাহ করেছো তোমাকে কি তোমার আল্লাহ মাফ করবে এই জন্য আমি আল্লাহ তোমাকে অভয় দিয়ে বলে দিচ্ছি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমার দরবার নিরা সবার দরবার না ফাফিরু ইলাল্লাহ আসো বান্দা আমার দিকে ফিরে আসো তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব উদউনি আস্তাজিব লাকুম তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে যাও মাজারে যাইয়া পীরের কাছে মাথা সেজদা দিয়ে মাথা নত করে সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে ধন্না ভরিও না চাইলে আমার কাছে যাও আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব ওয়া ইজা সালাকা ইবাদি আননি ফাইনি করিব আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব আল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس الله أكبر نا چار بار بولسين قرآن داري همي توران لگي شوز كده دي لأ ولقد يسرنا القرآن للذكر فهل من مدكين الله كوي بار كوي سي কয়বার কইছে ভাই কি চলবো কি চলবো না ইমানদারদের কাছে রাইতের 12টা 9টা সমান সমান ঠিক কিনা বলেন ইমানদাররা যখন সহি আমলের মধ্যে মজ্জা যায় কোরআন সুন্নাহ ভিত্তিক আল্লাহ আল্লাহ ওদের নির্দেশে কোন দিক দিয়ে রাইত ফজর হয়ে যায় এটা ইমানদাররা মোটে ওটের পায় না কথা বলেন ঠিক কিনা একটু জোরে বলেন তো আল্লাহু আকবার তো কোরআনকে সহজ করে দিয়েছেন কে ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আপনি হেদায়েত চান কোরআনের পক্ষে আসেন আল্লাহ হেদায়েত দিয়ে দিবে সুবহানাল্লাহ বলেন
আল্লাহ আল্লাহর কাছে বলা হলো আল্লাহ আমরা তো হেদায়েত চাই আল্লাহ বলেন আমিও তো দেওয়ার লাগে তুই এরেস হযরত হাকিমুল মুথানবীর অন্তরে লেখেন হেদায়েত চাইবে যারা পাইবে তারা হেদায়েত চাইবে যারা হেদায়েত চাইবে যারা পাইবে তারা তবে শর্ত হলো কি আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে বলেন আল্লাযীনা ইস্তামিউনা আল কওল ফায়াত্তাবিউনা আহসানাহু الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب أقول نبي ذرا قرآن منظر شكره شنبه يبن مانبه همي الله تعالى تدرك هدايت دان كربه শুধু হেদায়েতই না অতীতে যে তো গুনাহ ছিল নবী গো কোন মানব যদি আমার কোরআনের দিকে আগায় আসে আমি আল্লাহ তার পিছনের গুনাহগুলি মাফ করে দেব এবং আগাম ভবিষ্যৎ তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরা বিইذنিহি ওয়া ইউবাইনু আয়াতিহি আমরা মাপ চাই কি চাই না জান্নাত চাই কি চাই না মহতরম হাজিরিন তাহলে আবার বলেন তো দেখি গোলামি করার জন্য বানাইছেন কে এখন প্রশ্ন হইতে পারে হযরত গোলামি কাকে বলে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি দেখেন ওই কাজকে গোলামি বলে বান্দাবান্দি যেই কাজ আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে এই কাজের নাম ইবাদত এই কাজের নাম কাজ করলে কার হুকুমে কার তরিকায় নবীজির তরিকায় কার তরিকায় কার হুকুমে কার তরিকায় আবার বলেন কার হুকুমে আল্লাহর হুকুমে যত কাজ হবে এই কাজটার নাম কি হবে এবাদত এই কাজটার নাম কি হবে এবাদত আর আল্লাহর নির্দেশে সব কাজ করতে হবে এটা কে বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ তোমাদের প্রতি আমি রবের নির্দেশ তোমরা আমার নির্দেশে সব কাজ করো গোলামি করো সুবহানাল্লাহ কর কেন করবা গোলামি আল্লাহ তাআলা বলেন মুখলিসিনা লাহুদ্দিন দিন কায়েম করার জন্য গোলামি করতে হবে কি কায়েম করার জন্য যারা বলেন কি কায়েম করার জন্য এখন প্রশ্ন হইতে পারে হযরত দিন কায়েম করা কারে কয় খালি স্লোগান দেওয়ার নাম দিন কায়েম করা না আমাদের আকাবির আসলাফ বুজুর্গরা তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিন কেরামগণ লেখেন কায়েম করার অর্থ হলো নিজের মধ্যে আগে কায়েম করতে হবে হেফাজত করার অর্থ হইল নিজের মধ্যে আগে হেফাজত করতে হবে আমি যদি নামাজি হয়ে যাই আমি যদি সুদ ছেড়ে দেই আমি যদি ঘুষ ছেড়ে যাই আমার ব্যক্তিগত জীবন যখন আল্লাহর গোলামিতে পরিণত হবে আমার পারিবারিক জীবনটাও আল্লাহর গোলামিতে পরিণত হয়ে যাবে আমার পারিবারিক জীবন যখন আল্লাহর গোলামিতে মানতে বাধ্য হবে সামাজিক অবস্থাও আল্লাহর গোলামির দ্বারা পরিবর্তন হবে সমাজ যখন আল্লাহর গোলামি করবে ঠিক তখন আমার রাষ্ট্রটা এমনি এমনি আল্লাহর গোলামিতে কায়েম হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য গোলামি করব আল্লাহর হুকুমে দিন কায়েম করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সহিবুল দান করেন আবার বলেন আমিন তো ভাই গোলামি কাকে বলে ওই কাজকে গোলামি বলে ইবাদত বলে যেই কাজ বান্দাবান্দি কার হুকুমে করে কার তরিকায় নবীর তরিকায় আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে যদি কাজ করা হয় গোলামি করা হয় এইভাবে দুনিয়ার জিন্দেগিতে যদি আমরা বন্দিগি করতে পারি দুনিয়াতে করব বন্দিগিতে প্রবেশ আর মৃত্যুর পরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবে জান্নাতের মধ্যে প্রবেশ করেন সুবহানাল্লাহ কর ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নাতি পড়েন না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি যাদের ভালো লাগতেছে বুঝে নেন যে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছে যার মনটা ভালো লাগতেছে বুঝে নেন যে আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে আল্লাহর ভালোবাসা আছে দেখে তো আল্লাহর কালাম ভালো লাগতেছে কথা কর ঠিক কিনা মহতরম হাজিরিন গোলামি করব কার দুনিয়াতে করব আল্লাহর গোলামি আল্লাহ আরেক জায়গায় বলেন তুমি যদি দুনিয়ার জিন্দেগিতে নফসের গোলামি বাদ দিয়া আমার ভয় অন্তরে প্রবেশ করাও তাহলে দুনিয়াতে আমি তোমাকে জান্নাতে সুসংবাদ দিলাম ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন নাফসি আনিল হাওয়া ফা ইন্না
হাজিরিন আমরা সৃষ্টিকার আইন মানব কার গোলামি করব কার আল্লাহ বলেন আমি তো তোদেরকে বারবার বলেছি তুই সৃষ্টি আমার আইন মানবি আমার আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ তুই আমার হুকুম মানবি সৃষ্টি তুই আমার আইন মানবি আমার কিন্তু তুই আমাকে চিনলি না রে নাদান তোর জন্য বারবার আমি বলেছি আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আফাদুহা তুই আমার কোরআন নিয়ে গবেষণা করলি না তুই আমার কোরআন নিয়ে চিন্তা ভাবনা করলি না এই কোরআন তোকে তো আমি বানানোর আগে এই কোরআন তো আমি তোকে আগে শিক্ষা দিয়েছি আমার নাম রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আমি রহমান তোকে সূচিপত্র শিক্ষা দিয়েছি তুই ইনসান কিভাবে চলবি কিভাবে খাবি কিভাবে ঘুমাবি কার কথায় চলবি কোন নেতার অনুসারী হবি আমি আল্লাহ তোকে সব বলে দিয়েছি আমি খুলে খুলে বিস্তারিত আমি সব খুলে খুলে বলেছি কিন্তু তুই আমাকে চিনলি না তোকে বানাইলাম আমি সৃষ্টি করলাম আমি আজকে তোর সব হয়েছে তুই আমাকে চিনলি না এখন তোর আর আমাকে লাগে না কিন্তু আজকে তোর এম সব কিছু হওয়ার পরে তুই যে আমাকে ভুলে গেলি বান্দা তোর কি মনে আছে এমন একটা সময় তোমার ছিল উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না হাল আতা আলাল ইনসানি হিনু মিনাত দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না আমি তোমাকে সুন্দর করে বানিয়েছি তোমার কথা বলার জন্য লিসান জবান এটা আমি দিয়েছি ওয়া লিসানা ওয়া শাফাতাইন তোমার দর্শন শক্তি বৃদ্ধিকরণের লক্ষ্যে এই দেখা শক্তি চোখ এটা তো আমি দিয়েছি আলাম না আল্লাহু আইনাইন এটা আমার দেওয়া তোমার এই সুন্দর সুরত স্ট্রাকচার বডি ফিটনেস বিল্ডার এটা তো আমার তৈরি করা এই সব সৃষ্টির কারিগর তো আমি আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক এই সব সৃষ্টির স্রষ্টা আমি তোমার এই সুন্দর চেহারা সুন্দর এই সুরত এটা আমার দেওয়া ফি আইকি সুরতি মা শারা কাবার কিন্তু গোলাম তোমার প্রতি আমার আফসাস আমি তোমাকে বানাই আহসান বললাম কুত্তা বানাই আহসান বলি নাই বিড়াল বানাই আহসান বলি নাই শৃগাল বানিয়ে আহসান বলি নাই সার পোকা তেলা পোকা উই পোকা বানিয়ে কিন্তু আহসান বলি নাই তুমি ইনসানকে বানিয়ে আমি আহসান বলেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমি রব্বি করিম তোমাকে সুসমন্ডিত সুশ্রী করে বানাইলাম কিন্তু বানাইলাম আমি গাদ্দারি করলাম তুমি আমার সাথে সবচাইতে বীর বড় নিমুখ হারাম তুমি রে গোলাম ইন্নাল ইনসান আলি রব্বিহি লাকানুদ সবচাইতে বড় নিমুখ হারাম তুমি ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল করিম আমি রবের পথ ভোলা তোমাকে কিসে করে দিল রে ইনসান আমি জানি যে তুমি বর্তমান গুনাহগার তবে ভুলে যাইবা না আমার নাম কিন্তু গফফার এই জন্য আমি রব তোমার পথের দিকে চেয়ে আছি আমি আল্লাহ তোমাকে আহ্বান করে বলছি ফাফিরু ইলাল্লাহ আসো বান্দা আমার দিকে ফিরে আসো তুমি আমার পথের দিকে আসো সাবিকু ইলা মাগফিরাতি মির রব্বিকুম দৌড় মারো বান্দা প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের গুনাহ মাফের দিকে দৌড় মারো হ্যাঁ আমি এটাও জানি তুমি আসতে গেলে তোমার নফস শয়তান তোমাকে ধোকা দিয়া বোকা বানাইয়া তোমার ঈমান আমলে ভেজাল করতে পারে তোমাকে বলতে পারে যে তুমি তো অনেক গুনাহ করেছো তোমাকে কি তোমার আল্লাহ মাফ করবে এই জন্য আমি আল্লাহ তোমাকে অভয় দিয়ে বলে দিচ্ছি লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আমার দরবার নিরা সবার দরবার না ফাফিরু ইলাল্লাহ আসো বান্দা আমার দিকে ফিরে আসো তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব উদউনি আস্তাজিব লাকুম তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব তোমার কিছু চাওয়া পাওয়া থাকলে আমার কাছে যাও মাজারে যাইয়া পীরের কাছে মাথা সেজদা দিয়ে মাথা নত করে সৃষ্টি হয়ে সৃষ্টির কাছে ধন্না ভরিও না চাইলে আমার কাছে যাও আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব ওয়া ইজা সালাকা ইবাদি আননি ফাইনি করিব আমি তোমার চাওয়া পাওয়া মিটিয়ে দেব বান্দা তুমি কি ভেবেছো তুমি ভেবেছো আমি তোমার অনেকটা দূরে না না তুমি ভাবতেছ যে বাংলাদেশের সীমান্ত ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের সদর থানার আওতায় এক জমিনের উপর শরীলপুর এলাকার জমিনের উপরে বসে তুমি এইভাবে আমাকে ডাকতেছো আমি মনে অনেকটা দূরে না গোলাম না আমি তোমার এতটা কাছে তোমার বাবাও তোমার এত কাছে নাই তোমার মাও তোমার এত কাছে নাই তোমার ভাই তোমার বোন তোমার নেতা নেত্রী বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন কেউ তোমার এত কাছে নাই আমি রব তোমার যতটা কাছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি রব্বে করিম তুমি গোলামের ঘাড়ের রোগের চাইতেও নিকটে তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার কি দরকার আমি তোমাকে দেব আমি তো তোমাকে শিক্ষা দিলাম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন গোলামি করো আমার সাহায্য চাও আমার কাজেই মুহতারাম হাজিরিন ওলামা তুলাবা ফুজালা হুজ্জাজে কারাম হাফেজে কোরআন যুবক বন্ধুরা বৃদ্ধ বাবারা পর্দার আড়ের মা বোনেরা কে
কোথা থেকে এসেছেন আমার জানা নাই যদি নিজে নিজেকে বিশ্বাস করেন যে আমি আল্লাহর কোরআন অতীতে যদি কোনো কালেমা লেপন গুনাহ থেকে থাকে উম্মতের আলেমদের মজমায় এই জুমার রজনীতে গুনাহ মাফের জন্য আল্লাহকে ডাক দিয়ে চিৎকার দিয়ে একবার বলেন আল্লাহু আকবার আবার মন খারাপ করে না বাইরে তোরে এখন করে নিছি
নহুরে এটা কি কইলো কুত্তা ঠ্যাঙ্কা মুরগি ঠ্যাঙ্কা এটা কথা কথা খুশি ভাই এটা আবার সাইডা দিয়ে তোমরা বাইরে বল লাগিয়া ওলামায়ে কেরামে শানে আঘাত দিও না আমি বলতে চাই মন্দ করো ভালো করো স্ত্রীর সাথে মাশওয়ারা করো এটাও ইবাদত বাজারে গেছেন বাজারে যাই একটা আলগা ভাং দিবেন আপনি মোবাইলটা বাইর করে আর মনে করেন বেটি তো জানে যে আপনি বাজারে আইছেন বেটির তো একটু সান্ত্বনা দেওয়া দরকার অজগুব একটু মোবাইলটা বাইর করে করবেন হ্যাঁ নাসিমা বাজারে তো আইছি কিছু লাগবে না তো না আনতামনি কোনো এটা পড়বে না এটা শুনো আপনি আনেন না আনেন আপনি বাড়িতে আওয়ার আগেই দেখবেন আপনার এই বউ নাসিমা বেদি পুরা গ্রাম আব্বার কইব জামাই আমার একটা জামাই আমার একটা বাইরে গেলে পাগল হয়ে যায় না আমার লেগে আমার লেগে কথাখান ঠিক কিনা জোয়ান বয়সে স্ত্রীর খেদমত করবেন স্ত্রীর সাথে প্রেমের জুড়ি বাঁধবেন বুড়ে বয়সে এই বুড়ি আপনার লোকে খারাপ ব্যবহার করবো না নাতি ফুতি জি ফুত আপনারা বললে দেবো কিন্তু বুড়ি আপনারা বলবো না আপনি তো সুন্দরী হাতি আপনি তো বুঝবেন বুড়ির কিতাব বেদার দেবেন আমার আব্বা কুয়ে ডাকি তার বেড়া বললো আমার আব্বা কুয়ে ডাই তোর আমার সরল লাগে না একেবারে আমার দরবারে যায় খানকায় যায় সবে তো আলামের সামনে আব্বা আপনি কি মনেছেন আরে বিয়ে তুমি একটা পুরা মানুষ আমার আব্বা কুয়ে ডাই কয় না আব্বা আপনি মহব্বত করি আল্লাহ আমাদের কারণে আল্লাহর কারণে মহব্বত করি আমার বড় ভাই আপনার মহব্বত করছে আমিও আপনার মহব্বত করি আল্লাহর জন্য সুবহানাল্লাহ কর আল্লাহ আমাদের এই ভালোবাসাকে আল্লাহর জন্যই কবুল করুক জোরে কোনো আমিন তো বউরে মহব্বত করবেন বউরে কি করবেন সবাই তার বিয়ে করছেন না নাকি কিছু তো আবিস্ত লোক আছেন যারা বিবাহিত আছেন আজকের পর থেকে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন বাড়িতে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখবেন ঘরটা শান্তির ঘর হয়ে যাবো গা জান্নাতের টুকরো হয়ে যাবো গা আর যদি বাইকে খালি খেকি মারেন দেখবেন আমাদের একদিনের দাইল সাত দিন গরম করে খাওয়াই আপনি খালি চামুক দিয়ে লাড়বেন আর কইবেন যে ব্যবহার কি ডাইলের ভানি এর উঙ্কে রে নাকি আবার ভানি টানি ডালে দিয়ে মিলে ডাইল বড় বড় সব কথা ঠিক না মহব্বত করবেন দেখবেন মাঘ মাইয়া শীতের নাইতে আপনি লেগে গরম পানি এনে দিব গোবেন না আপনি ঠান্ডা ভাত খাওয়াইতাম না একটু সবুর করেন 15 মিনিট লাগে সিগনা চাউ মানে বড় খাইলি বা দুইটা কুকুরিয়া জায়গা দুইটা জায়গা একটু সবুর করেন সবুর করেন আর কিডা কিডি করবেন খেকি মারবে দেখবেন আপনি রে জুদা ভানি ডাইলে দিয়ে ডাইলের মধ্যে দিয়ে একটা ঘুটনা দিয়ে খাইব খান রাগ করতেছে বেবার হইতেছে আবার কিছু বেদিও আছে হাজার উভুকা করলো দেখবেন আর একটা পয়সা আথায় তো এটার বাল লাগে না খালি হেদি কইসা খালি হেদি কইসা যদি কথা কবো না মনে করবে এটি বউর কামাই হয়ে যাবে কথা কবো না দেখবি না তাহলে আমাদের বাইরে দোষ দিল গো বাবি গো দোষ নাই আরে বাপ রে বাপ সিধা সিধা দোষ নি এরে বাইরে ভাই ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা বেশি বিদেশ চায় এরা জানে যে কি যে দুঃখ প্রবাসী জীবন থেকে দেশে আইলে বিদেশে নাইছে আমার বড় মনে করেন বিয়ে করে বিয়ে গেছে গা 7 বছর পড়াইছে নাকি 7 বছর পরও আমার কাছে যে ঘুমটা খুলে নেয় কে ঘুমটা বন্ধ করে দিছে নাসিমার স্বামী চিন্তা করলো হাই 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 এটা তো আমার একদম পিওর অ্যান্ড সলিড এটা তো অহন ফুরান হয়েছে না অবুজু তো ঘুমটা সরাই গেছে না কিন্তু নাসিমার স্বামী জানে না এই নাসিমার স্বামীর ছোট ভাই দরজা কলেজে যায় তখন ভিজা কাপড় লইয়া ভিজা চুল বাইর করিয়া চুল জারে ডাক দিয়ে কয় সে তোমার কলেজ কয় আল্লাহ হেদায়েত দান করুন আল্লাহ শহীদ উদ্দান করুন মা গো তুমি তোমার স্বামীর পক্ষের আমানত এই আমানত খেয়ানত করলে কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে এই জন্য মাঝে মাঝে বউরে টেস্ট করতে হয় মাঝে মাঝে কি করতে হয় টেস্ট করতে হয়
যেটি উঠতে চাই বোগা মনে করবো সেটি হেই করে ফেলবো বোর কামাই ঘন নেবো অনুষিত কথা কইছে তো গাই লাগছে এ উজুরটা পালা না উজুরটা পালা না হ্যাঁ উজুর তোমার কাছে পালাও বা না হোক আল্লাহর কাছে পালাও নিয়ে যথেষ্ট কারণ স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে সুখ অর্জন করা এটাও এবাদত এটা কি এবাদত মাঝে মধ্যে বউরে টেস্ট করতে হয় কেমন টেস্ট করতে হয় এই আর এক বুজুর্গের কিতাব থেকে কথাটা কয়ে দিই আপনার এলাকার যে বাড়িতে গরু ফালে গরু ফালে নি ওই যে সারার মধ্যে খাওয়ান দেয় না কথা করে সারার মধ্যে খাওয়ান দেয় না আল্লাহর এক বান্দি জামাই অসুস্থ হয়েছে রোগান্ত ব্যক্তি আর তো ওই জামাইয়ের জন্য দেহে বেটি জানে যে আমার জামাই বেশি দিন বাঁচতো না মরিয়ে দেবো গা এর লেগে এক জামাই দেখি বেটি গো কান্দা কিন্তু কয়েক প্রকার একটা হলো নাবিকা কান্দা একটা হলো ডঙ্গের কান্দা আর একটা হলো এলানি কান্দা এলানি কান্দা বুঝে মানে সামান্য শুনের তেনে পান খুঁজলে হ্যাঁ সাতটা আঘাত কথা কয় না কথা কয় না আর নাবিকা কান্দা হইলো দেখবেন যে বাংলাদেশের ছয় ঋতুর দেশ আষাঢ় মাসে মেঘ নাই আসমানও মেঘ নাই কিন্তু হিলার কপালও মেঘ রয়েই গেছে এটা হলো নাবিকা কান্দা বালা মানু আপনি বাইরের তে নাইছেন আর পরে দেখবেন মুখটার মধ্যে মেঘ নেই বেরোছে আয় না সিমা কি হয়েছে কি সম ভাই আমি সামাজিক বক্তা এজন্য সামাজিক কিছু কথা বলতেছি রাগ করতেছেন আপনারা চলবো কি চলবো না পিছনের বাইরা কি কর চলবো কি চলবো না আমরা দেশে তো খালি যুবকদেরকে দোষী করা হয় এই যুবকদের বিচার করা দরকার যুবকদের কি মা বোন নাই এদের কি কোনো মা বোন নাই এদের বিচারের কাজ করা দাঁড় করানো দরকার আমরা বলতে চাই যুবকদেরকে বিচারের কাজ করা দাঁড় করানোর আগে আমার ভাইরা তাদেরও বিচার করা দরকার যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আল্লাহর আইন মানে না পর্দা করে না স্বামী থাকতেও যারা স্বামীর হক আদায় করে না এই সমস্ত মেয়েদেরও বিচার করা দরকার কথা বলেন ঠিক কিনা কারণ এরা আল্লাহর ইবাদতে ফাঁকি দিতেছে ঠিক কিনা বলেন মুহতারাম হাজিরিন কষ্ট হইতেছে আপনাদের ইবাদত করি কা আচ্ছা ঠিক আছে যা গোলামি করি কা সাহায্য চাই কার আল্লাহ তো আল্লাহর বান্দিদেরকে মাঝে মধ্যে টেস্ট করবেন তো এই বেটার সামনে যখন আয়া খালি কান দে আল্লাহ খালি তোমার দেহ আমার দেহ না হ্যাঁ আজ ভাই তোমার কাছে আইবো আমার আমার আই তারা না আল্লাহ আমার মরণ দিতার না বেদায় একদিন ডাক দিয়ে পায় আল্লাহ আমি যদি হ্যাঁ চেক করতে পারতাম হ্যাঁ কি হাসার ওই আমার প্রেমে এই কথা কয় নাকি হ্যাঁ ডঙ্গের কথা কয় তো গরু সারার মধ্যে খাওয়ান দিয়ে আয়া বসছে আইসে যে সার গরু তো শুনতেছে না মেয়েরা খাওন বা মজা লেগে উঠছে খাইতে 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 খোল ভুসি খাইতে 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 সব শেষ সার গরু তো সারা সারতে সারতে সারা ফুটা ঘুরে লেগেছে মাথার যে শিং শিং দিয়া দুটো দিয়া সারা মাথার মধ্যে ঢুকাইছে এখন সার গরুর মাথাটা আগে আছে ছোটো এখন সারাটা ভিত্তি ঢুকাতে মাথাটা কেমন হয়েছে কথা কয় না বড় হয়েছে না এখন এই সার গরু যাইব কই দড়ি সিরা মালিকের দুয়ারের বুকলো দেখা রাখছে বেটা বেটি তো দোনো জনই আছে ওই যে বেটি না ঢুকে কান্তা কান্তা আছে আল্লাহ জানে তোমার দেহ আমার দেহ বেটায় বুঝা লেছে যে এটা আমার গরু দেয়া দড়ি সিরা আইয়া পড়ছে বেটাই বুঝতে দিটা আমরা বাড়ির গরু বেটায় ফট করে ডাক দেখ আল্লাহ পাইছি হের পরীক্ষা করার বস্তু বেটায় ফট করে ডাক দেখ নাসিমা তোর দোয়া তো কবুল হয়েছে কী কহ তোমার দোয়া তো কবুল হয়েছে আজলেন আইয়া পড়ছে আজলেন আইয়া পড়ছে হজরা আজরাইল আইয়া পড়ছে কই বেটি মানু তো তো মহিলারা কিন্তু আবার আজরাইল আর জিনভূতের জিনভূতের কথা শুনে মরে যায় গা বেটায় যখন কইছে আজরাইল আইয়া পড়ছে বেটি ডাক দেখো কো বেটা কই যে দুয়ারের বুকল নাসিমা যখন দেখছে যে পায়ের দিকে মাথাকে যখন মাথার দিকে চাইছে মাথাটা যখন বড় দেখছে বেটি মনে করছে এটা সত্যি আজরাইল এই আজরাইল বাইটা জামার খাট থুইয়া লাভ দিয়ে আর এক খাটো যায় একা এ আজরাইল বুঝ যাই কোন খাটো রুগী আর কোন খাটো ভালো মান দরা হয়ে গেছে গা ঠিক কিনা বলেন এই জন্য স্বামীদের উচিত স্ত্রীদের স্ত্রীদের কাছে সব কথা খুলে বলবেন ঠিক আছে কিন্তু কিছু সালাম নিজের কাছে রাখা নিয়ে কিছু সালাম নিজের কাছে রাখা দিয়ে তো যেই কথাটা বলতেছিলাম ওই মহিলা নামাজি মহিলা স্বামী কি জানো ভাই কি নামাজি
বেনামাজি ডাক দিয়ে কয় তোর নামাজ তুই পড়িস আমার নামাজের কথা কইস না বেরিয়ে ডাক দে কয় কেন গো ডাক দে কয় তুমি যে নামাজ পড়ার আগে ওযু করো ওযু করতে যে পানি ধরো এই পানিটা আমার পছন্দ লাগে না এই পানি ধরা আমার ভাল লাগে না বেরিয়ে ডাক দে কয় আল্লাহ যদি আমাদের নামাজই বানায় পানি করে আগুন ধরে হইলো আল্লাহ আমাদের নামাজই বানায় ঠিক কবুলিয়তের মালিক কে আল্লাহ বেরিয়ে ডাক দে কয় আমি কই আমার কথা তুই কস আল্লাহর কথা যা মুসলমান ভাইরা রে আমার দিলটা নরম করবেন বন্ধু আল্লাহর সাহায্যে দেখেন বাজান কেমনি গোলাম গোলাম হইয়া যায় কেমনি বাজান আল্লাহর ওলি হইয়া যায় এই বান্দি আল্লাহর দরবারে কান্দার ডাক দিয়ে বলে আল্লাহ আমার স্বামীকে কি তুমি নামাজি বানাইবা না আমার স্বামীকে কি তুমি হেদায়েত দিবা না ও আল্লাহ আমি নামাজি হইয়া যদি জান্নাতে যাই আর যদি আমার স্বামী জাহান্নামী হইয়া যায় আমার ভালো লাগবে না আমার সহ্য হবে না তাই বলি আল্লাহ আমার স্বামীরে তুমি নামাজি বানিয়ে দাও আল্লাহ তুমি সব ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ তুমি আমার স্বামীকে নামাজি বানিয়ে দাও মুহতারাম হাজিরিন কোন দিকে কোন নজর নাই আল্লাহর ওলি এবার এই আল্লাহর বান্দি কানতেছে আল্লাহ আমার স্বামীরে নামাজি বানিয়ে দাও দশ দিন কানতে 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 আল্লাহর বান্দির কান্না আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে এরে বন্ধু কান্না যখন একদিন কবুল হইয়া গেল দেখেন বাজান স্বামীটা কেমনে নামাজি হইয়া গেল আমি আবারও আপনাদেরকে স্মরণ করে বলে দিতে চাই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন গোলামি করি আল্লাহর সাহায্য চাই আল্লাহর কথা বলেন সাহায্য চাই কার এর বাবাজি কোন দিকে কোন নজর নাই মোবাইল থাকলে মোবাইলে অডিও রেকর্ড করে নিয়ে যাবেন জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি আমার বন্ধুগণ আগামীকালকে আমি কবরের বাসিন্দা হয়ে যেতে পারি কার জন্য জানি জীবনের শেষ মাফি কার পিছনে জানি মালাকুল মুদারা রয়েছে কার জন্য জানি জঙ্গলার বাস রেডি হয়ে গেছে কার জন্য জানি কাফনের কাপড় তৈয়ার হয়ে গেছে ভাই গো আল্লাহর বান্দি কান্না যখন কবুল হয়ে গেল আল্লাহর বান্দি কর্ম করতেছিলেন হঠাৎ করে একদিন দিনের বেলা আল্লাহর বান্দি কানে আওয়াজ পেয়েছে কে কে জানি মাইকিং করে বলতেছেন কে জানি এলান করে বলতেছেন ও এলাকাবাসী আপনাদের জন্য খুব খুশির সংবাদ আপনাদের জন্য বহুত খুশ খবরিয়া হয় আপনাদের জন্য খুশির সংবাদ আমাদের এলাকা জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হাজি এমদাদুল্লাহ মহাজরের মুখে আসতেছেন ওমর মসজিদে ওয়াজ করবেন বয়ান করবেন কাজেই আপনাদের কাছে আমাদের আহ্বান আপনারা যারা মায়েরা আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে ওই মসজিদে পাঠাইয়া দেন আপনারা যারা স্ত্রী আছেন আপনারা আপনাদের স্বামীদেরকে ওই মসজিদে বয়ান শুনতে পাঠাইয়া দেন আপনারা যারা বোনেরা আছেন ভাইদেরকে পাঠাইয়া দেন আল্লাহর ওলির বয়ান শোনার দ্বারা বেনামাজি নামাজি হইয়া যাবে আল্লাহ ভোলা মানুষগুলি আল্লাহওয়ালা হইয়া যাবে এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন মালিক তোমার দরবারে শুকরিয়া তোমার দরবারে শুকরিয়া আমার স্বামীকে আল্লাহওয়ালা বানাবার জন্য একজন কারিগর পাইছি একজন আল্লাহর ওলি পাইছি আর যেভাবেই হোক আমি আমার জামাই রে আমি আমার স্বামীকে হাজি আমদাদুল্লাহ মহাজের মুক্তির বয়ান শোনার জন্য পাঠাব সুবহানাল্লাহ কোন আল্লাহওয়ালাদের নজরের বরকত আসে না নাই
আল্লাহ ওয়ালাদের সাহাবাদের কাছে আসে না মুসলমান ভাইদারে আমার এবার আল্লাহর ওলি দরবারে পাঠানো হইলো আল্লাহর ওলি দরবারে পাঠানোর পরে কিন্তু আগে তো যাইব না মহিলা যায় ডাক দিয়ে কইতেছে স্বামী আমার কাছে আমার একটা আবদার কই কি আবদার তা আমরার এলাকা আল্লাহর ওলি আইতেছেন অমুক টাইমে অমুক মসজিদে বয়ান করব আমনে আপনি ওনার বয়ান একটু যাইবেন বেটা একটু আগে তো নিবে নামাজি বেটা ডাক দিয়ে কই এইভাবে কোন লাগবো না যাইতাম পারি এক শর্তের বিনিময়ে কই কি শর্ত কারণ নামাজের কথা বলে আমি থাকতাম না নামাজের কথা কইলে নামাজের কথা কইলে থাকতাম না স্ত্রী ডাক দিয়ে কয় নামাজের কথা কইব কি কইব না এটা আমার জানা নাই তবে আমার অনুরোধ আপনি যাইবেন কারণ স্ত্রী আবার হাজিয়ান দুলো মহাদের মুখের সিনে স্ত্রীর নিয়ত হইল যে আমার স্বামীর কোনো মতন বুঝে যদি আল্লাহওয়ালার দরবারে পাঠাইতে পারি আর আল্লাহওয়ালার নজরটা যদি আমার জামাইটার দিকে লাগিয়ে যায় তাইলে তো আমার স্বামী আল্লাহওয়ালা হয়ে যাবে সুবহানাল্লাহ বলে আরো জোরে কোন সুবহানাল্লাহ তো ডাক দিয়ে কয় যাইবেন আপনি যাইবেন স্বামী ডাক দিয়ে কয় যাইতাম পারি শর্ত হইলো নামাজের কথা কইলে থাকতাম না বেটি কয় এটা আপনার ইচ্ছা আপনি যান এবার গেছে যাইয়ে সেরে দেহে হাজিয়ান শুনতেছেন আপনারা কি বিরক্ত হইতেছেন হাজিয়ান দাতুল্লাহ মহাদরে মক্কি রহমতুল্লাহ বয়ান করতেছেন অনেক মানুষ হাজি সাহেবের বয়ান শুনতেছে এই বেটায় ঢুকতে ঢুকতে ডুবতে ডুবতে হাজি সাহেবের সামনে যেয়ে বইছে সুবহানাল্লাহ কইতেন না একবারে হাজি সাহেবের চেহারার সামনে দিয়ে বইছে বইয়া সাইরা জুতা জুতো গুছাইয়া ডাক দিয়ে কয় বাক্য এইছি নামাজের কথা কইলে থাকতাম না নামাজের কথা কইলে থাকতাম না তো আল্লাহর বান্দা রইছে কিন্তু আল্লাহর বান্দারে দেখা আল্লাহর ওলি রুহানি ডাক্তার বুঝা লাইছে এটা নামাজ এটা কিছু আর যারা রুহানি ডাক্তার যারা আধ্যাত্মিক সাধক বলেন এরা রুগী দেখলে চিনি কি চিনি না দুনিয়ার সাধারণ ডাক্তার যদি সাধারণ মানুষের রক্তের পালস রক্ত চলাচলে রোগের উপর হাত দিয়ে বুঝতে পারে যে তার কি হয়েছে না হয়েছে কি অবস্থায় সে আছে এটা যদি সাধারণ একটা ডাক্তার বুঝতে পারে তাহলে যারা রুহানি ডাক্তার আমার বন্ধুগণ তারা কি আদম সন্তানকে দেখে বোঝে না যে এইটা কি ধরনের মানুষ এই ক্ষমতা দিছে কে তো আল্লাহর ওলি বুঝা বলাইছে যে এটা নামাজ নামাজের কথা বলে এটা থাকবো না এই জন্য আল্লাহর ওলিও সিদ্ধান্ত নিছে আজকে নামাজের ওয়াজ করতাম না কারণ নামাজের ওয়াজ করলে যেটা ভাগ্য দেবো এলেকে হুজুরি কইতেছে আজকে আমি সাবজেক্ট পাল্টাইলাম আজকে কবর হাসর মিজান ফুলসিরাতের ওয়াজ করবো নামাজের ওয়াজ করবো না তো হুজুরি ওয়াজ শুরু করে দিছে এই ভাগলাই তো ওয়াজ শুনতেছে ডাক দিয়ে কয় ওয়াজটা তো বালাই নামাজের ওয়াজ তো হইতেছে না আমি বইয়া ভরি বইতে 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 ওয়াজ শেষ আল্লাহ বলি হাজিয়ান দাতুল্লাহ মহাদের মুক্তি রহমতুল্লাহ কইতেছে ভাই বয়ান শেষ আইনে এখন তওবা করবো তওবা করার আগে আয়েন আমরা দোয়া করবো দোয়া করার আগে একটু খালেজ দিলে তওবা করে নেই কার কি গুণ আছে জানা নেই এই নেন আমার ফাঁকিটা ফাঁকিটা মাথার থেকে খুললে হাজিয়ান দাতুল্লাহ মহাদের মুক্তি রহমতুল্লাহ ফাঁকরি ছাড়িয়ে দিছে ফাঁকরি ছাড়িয়ে দিয়ে কয়ে তওবা করেন যারা আমার কাছে বইছেন এরা আমার হাত ধরেন বা ফাঁকরি ধরেন যারা দূরে বইছেন যারা ফাঁকরি ধরছে যারা হাত ধরছে এগো গায়ে গায়ে হাত লাগান আল্লাহ লড়ে এরকম বলে না ভাই তো এই বেটাই তো সামনেই বইছে বেটাই ফাঁকরি ধরার কথা হই না খাপ করে দুই হাত দিয়ে ধরছে দৈরে সেরে কয় নামাজের কথা কইলি ভাঙি দে সেরে নামাজের কথা কইলি ভাঙি দে সাইরা দিন তো আল্লাহর ওলি ফাঁকরিটা ধরে প্রথমে নামাজের কথা কইছে না ফাঁকরিটা ধরাইয়া বাতিনি চোখ দিয়ে দেখতেছে যে হ্যাঁ রংটা কি চেঞ্জ হয়েছে নি কারণ আল্লাহওয়ালাদের নজরে যদি কোনো সন্তান পড়ে যায় আর কোনো ব্যক্তি যখন আল্লাহওয়ালা হয়ে যায় সে আল্লাহওয়ালার হাত আল্লাহওয়ালার হাত থাকে না ওই হাতটা আল্লাহর হাত হয়ে যায় এইবার যখন ফাঁকিটা ধরছে তো হুজুরে প্রথম বলতেছে সবাই বলি গুনাহ করতাম না এই বেটাও কইতেছে গুনাহ করতাম না এরপর কইতেছে কারো হক মারতাম না এই বেটাও কইতেছে কারো হক মারতাম না এরপরে কইতেছে দশ বারোটা কথা কর পরে আল্লাহর বলি বুঝা ফেলাইছে যে এইটা এটা নাই এইটা এখন আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে সিবরাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবরা ওয়া নাহনু লাহু আবিদুন সিবরাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবরা ওয়া নাহনু লাহু আবিদুন সিবরাতুল্লাহি নাফসে ইবদালে বুয়া
রঙিন হয়ে গেছে গা আমি যা কইতে কম তাই কইব এবার আল্লাহর ওলি কইতেছে ভাই সবাই বলি জীবনে নামাজ ছাড়তাম না বেন ওফাগরি ধরে কইলেছে আর নামাজ ছাড়তাম না সুবহানাল্লাহ কইতেন না এই বেটা কোয়ার সময় খেয়াল আছিন না যেই কইয়া ছাড়ছে এখন খেয়াল হইছে আরে এটা আমি কি কইলাম আমি না বাইক কইছি না আমাদের কথা কইতাম না পাগলিটা সাইডা দিয়ে রাগ হয়ে বাইক গেছে বাইক দিয়ে বউরে ডাক দেখো তুই না দেন তো বেডি তো বুঝতে পারে যে কি হইতে পারে বেডি ডাক দিয়ে কয় হুজুরে কি নুমাদের কথা কইছে বেডা ডাক দিয়ে তোর হুজুরে খালি কইছে আমারে দুইটা ফান্ডের মধ্যে লাগাই পাগলিটা ধরে কয়েছে সুবহানাল্লাহ কর আরে ধরে খান ভাইরা আমার হেদায়েতের মালিক কে হেদায়েতের মালিক কে আল্লাহ তো এবার ডাক দিয়ে কয় সত্যি তোমার হুজুরে ফাঁকিটা দরে কয়েছে কাহা হুজুরে ফাঁকিটা দরে কয়েছে আচ্ছা ফাঁকিটা দরে তুমি কি কইছ বেটা ডাক দেখা আমি প্রথম কিছু গুণা করতাম না কারো হক মারতাম না এরকম দশ বারোটা কথা কইতে কইতে ফট করে কয়ে লিছি নুমা সারতাম না বেদি কয় সুবহানাল্লাহ বেদায় ডাক দেখা আমি বলি আমার তালায় তুমি সুবহানাল্লাহ কইনি বেদায় ডাক দিয়ে কর পরে বেদি ডাক দেখা স্বামী আপনি কোন বেটার ফাঁকি ধরছেন এই বেটারে চিনেন বা না চিনি না স্বামী আপনি হাজি আমদাদুল্লাহ মহাজারে মক্কিকে চিনেন নাই উনি এমন একজন বান্দা যার কলবে হর হামেশা জিকির জিন্দা উনি এমন একজন বান্দা যার কলবে হর হামেশা জিকির জিন্দা যার আমল হলো বাহরে দিনওয়া বাহরে দুনিয়া বাহরে নাম আল্লাহ আল্লাহ তার দাবায়েদ আসসালাম বাহর দিনওয়া বাহর দুনিয়া বাহর নাম আল্লাহ আল্লাহ কর দবায় দোয়া সালাম আল্লাহ আল্লাহ কা মুবারক নাম হাই আল্লাহ আল্লাহ মুমিন কা কাম হাই ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন ওয়ালা যিকরুল্লাহি আকবার আল্লাহু আকবার জোরে কয় কষ্ট হইতেছে মেরা ডাক দিয়ে স্বামী আপনি হাতি আনতে দিল মহাজারে মক্কিরে চিনেন না যার কলবে আল্লাহর জিকির সব সময় জেন্দা থাকে এই যে ফাকরিটা ধরছেন জানেন আপনি এই বেটা যখন আগামী রাত্রে তাহাজ্জুদ নামাজ ফাকরিটা কইরা ফেসাইয়া যখন তাহাজ্জুদ কইরা সেজদা দিয়া মুনাজাতে যখন আল্লাহর দরবারে দুই হাত তুইলা কান বর কইব আল্লাহ গতকালকে তারা আমার ফাকরিটা ধরে তওবা করছে নামাজ সারবো না আজকে ফজরের জন্য নামাজই বানায় দিও তখন কিন্তু আপনি জামাই বেড়া আর বিছনা ধুইয়া থাকতে পারবেন না নামাজ পড়তেই হইব বেটা ডাক দিয়ে কয় এইটা আমার মনে লয় না এইটা আমি বিশ্বাস করি না কয় সময় কথা কইব কি কথা কইব সময় কথা কইব আল্লাহর বান্দা বিছানায় শুয়ে রয়েছে ফাকরি ধরছিল তো কথা মনে আছে তো ফাকরিটা কি এই বেটায় ধরছে না আল্লাহ ধরেছে ধরেছে কে আমি আপনি এখানে আইছি না আল্লাহ আনছে আনাইছে কে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করেন বলে